গাজা উপত্যকায় হামলা শুরুর পর থেকেই বিপাকে ইসরায়েল। লোহিত সাগরে তেল আবিবের জাহাজের ওপর গত কয়েক সপ্তাহে অন্তত 20 বার হামলা চালিয়েছে ইয়েমেনের হাউতি সমর্থিত সামরিক বাহিনী। এছাড়া লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী যে কোনো জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে তারা। শুধু ইসরায়েল নয়, মৌন সমর্থন দেয়া ভারতগামী জাহাজের ওপরও চালানো হচ্ছে হামলা। জাহাজের নিরাপত্তা নিশ্চিতে আরব সাগরে যুদ্ধ জাহাজ মোতায়েন করেও রক্ষা পাচ্ছে না দেশটি। চিন্তায় শিকার হয়েছে 15 ভারতীয় ক্রুসহ লাইবেরিয়ার পতাকাবাহী মালবাহী জাহাজ এমভি লীলা নরফোক। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় সোমালিয়ার উপকূলের কাছে আরব সাগরে ঘটনাটি ঘটে। এর পরপরই অভিযানে যায় ভারতীয় নৌবাহিনী। ছিনতাই হওয়া জাহাজটি থেকে 15 ভারতীয় সহ 21 জন নাবিককে উদ্ধার করা হয়, কিন্তু জাহাজে তল্লাশি চালিয়ে কোনো ছিনতাইকারীকে পাওয়া যায়নি। সামরিক কর্মকর্তারা জানান, 5 থেকে 6 জন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি জাহাজটি ছিনতাই করে। যদিও এর দায় এখনো কেউ স্বীকার করেনি, তবে এই ঘটনার পরপরই ছিনতাই হওয়া জাহাজটির দিকে যুদ্ধজাহাজ পাঠায় ভারতীয় নৌবাহিনী। এছাড়া বেশ কয়েকটি সামুদ্রিক টহল বিমান, একাধিক হেলিকপ্টার ও MQ-9B ড্রোনও পাঠানো হয়। অভিযানে অংশ নেয় নৌবাহিনীর একদল কমান্ডো। গত মাসে আরব সাগরে কয়েক দফায় জাহাজ হামলার ঘটনায় একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করে ভারতের নৌবাহিনী। এর মধ্যে ভারতের উপকূলের কাছে একটি ড্রোন হামলার ঘটনাও ঘটে। এ ঘটনায় ইরানের বিরুদ্ধে হামলার অভিযোগ আনে যুক্তরাষ্ট্র, যদিও তা অস্বীকার করে তেহরান। আফরিন মৌ, সময় সংবাদ।